স্যার, আপনি আরেকটাবার ভেবে দেখুন, একবার ডিভোর্স হয়ে গেলে কিন্তু পরে আর কিছু করার থাকবে না। আমি ভেবে নিয়েছি আমার ডিভোর্স লাগবেই। ম্যাডাম, এই যে আপনার ডিভোর্স লেটার, আপনার হাজব্যান্ড আপনাকে পাঠিয়েছে। আমি জানতাম ও আমাকে ডিভোর্স দিতে চায়, আর আমিও সে থাকতে চাই না। ও না পাঠালে আমিই পাঠাতাম ওকে। কি পেপার? এটা তো খালি পেপার স্যার। সংসার কিন্তু এত সহজ না। একটা সংসার ভাঙা যতটা সহজ, তার থেকে আরো বেশি কঠিন একটা সংসারকে জোড়া লাগানো। তো আমি কি চাই নাকি আমার সংসারটা ভাঙুক? আমি তো চাই সারা জীবন আমার বউ আমার সাথে থাকুক, সবকিছু তো ওরই। তাহলে আপনি ওনাকে ডিভোর্স কেন দিতে চান? ও মনে করে বউ আমার সাথে সুখী না, ও মনে করে যে আমার প্রয়োজনীয়তা পূরণ করতে পারি না, কারণ আমি বেশি টাকা কামাই করতে পারি না, তো এই জন্যই হয়তো বা। তাহলে তো আপনার উচিত ওনাকে বোঝানো, সেটা না করে আপনি ডিভোর্স দিতে চাচ্ছেন। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি উকিল সাহেব, কিন্তু ও অলওয়েজ আমার টাকা পয়সা আমার ইনকাম এসব নিয়ে মজা করে। ও বলে আমি নাকি কম টাকার স্যালারি বেতন পাই, কম টাকার চাকরি করি। ও এটাও বলে যদি কখনও কালকে কারোর প্রবলেম হয় তখন তার কী অবস্থা হবে, তখন তাকে চিকিৎসা করার জন্য আমার কাছে কোনো টাকা থাকবে না। আসলেই তো আমার বউ যেটা বলেছে একদম সত্যি কথাই বলেছে, কালকে যদি কারো কোনো প্রবলেম হয়ে যায় তখন আসলেই আমি তার চিকিৎসা করাতে পারবো না, কারণ আমার কাছে আসলে কোনো সেভিংস নেই। আমার কাছে 100 টাকা থাকবে, এই টাকাটা পর্যন্ত নাই। ভালোই হয়েছে উকিল সাহেব ও আমাকে ছেড়ে চলে গেছে, তা না হলে এই দরিদ্রতার মধ্যেও দিন কাটতে হতো। আপনি ওনাকে ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসি। আর ভালোবাসার জন্যই তো ওকে ছেড়ে দিচ্ছি, যাতে ও বাপের বাড়ি গিয়ে অন্তত বাকি দিনগুলো আরামে শান্তিতে কাটাতে পারে। আর আপনার ওয়াই? ও তো নিজের থেকেও আমাকে অনেক বেশি ভালোবাসে। ও অলওয়েজ আমাকে মোটিভেট করতো যেন আমি কিছু একটা করি, কোনো একটা কাজ করি, কিন্তু আমি নিজেই মনে হয় কোনো কাজের না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার ওয়াইফ যদি আপনাকে ভালোবেসেই থাকে তাহলে আপনাকে ছেড়ে কেন চলে গেল? ও আর কত সহ্য করবে? একটা অকর্মার সাথে কি কেউ সারা জীবন থাকতে পারে? কিন্তু উকিল সাহেব জানেন, আমি একটা কথা এখনও বিশ্বাস করি আর মানি, ও আমাকে এখনও অনেক ভালোবাসে। ম্যাডাম, আপনার হাজব্যান্ড আপনাকে অনেক বেশি ভালোবাসে, আর এই কঠিন সময়ে আপনার উচিত ছিল স্ত্রী হিসেবে আপনার হাজব্যান্ডের পাশে থাকা। জানেন, আপনার হাজব্যান্ডের সঙ্গে যখন আমার ডিভোর্সের ব্যাপারে কথা হচ্ছিল, সে বেঁচে যেতে পারলে কেঁদেই দিচ্ছিল আমার সামনে। তার চোখ দেখে আমি বুঝতে পারছিলাম যে মানুষটা আপনাকে কী পরিমাণ বেশি ভালোবাসে, আর আপনি কিনা আপনার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারলেন না। শুনুন ম্যাডাম, হাজব্যান্ড আর ওয়াইফের সম্পর্কটা না অনেকটা ট্রেনের বগির মতো, দেখতে আলাদা হলেও একটাকে ছাড়া আরেকটা অসম্পূর্ণ। একইভাবে আমরা যখন সংসার করি, সংসারে সুখ দুঃখ হাসি আনন্দ কান্না ঝগড়া সব কিছুই থাকবে, কিন্তু সব কিছুর মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মাঝে যদি মিল থাকে না তাহলে সংসারটা সুখের হয়। দেখেন, আমরা অনেক সময় বলি না যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, এটা রিজনটা কি জানেন? আমরা, সেটা হোক হাজব্যান্ড বা হোক আপনার ওয়াইফ, আমরা সবসময় নিজেদের অনেক বড়ো ভাবি। ভুল যদি আমাদের হয় না, আমরা আমাদের অপরাণ যেই সঙ্গীটা আছে তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা যদি এই সাইজ থেকে সরে এসে নিজেরা নিজেদের ভুল বুঝতে পারি, একজন আরেকজনকে সরি বলি, হাত করি, একজন আরেকজনের ভুলগুলো ক্ষমা করে দেই, তাহলে কিন্তু সংসারে তো ডিভোর্স হতো না। ম্যাডাম, একটা সংসার ভাঙা যতটাই না সহজ, তার থেকে অনেকটাই কঠিন কিন্তু সেই সংসারটা জোড়া লাগানো। এখন বাকিটা আপনার বিষয়। উকিল সাহেব, আমি সাইন করে দিচ্ছি, আপনি পেপারটাও ওর বাসায় পাঠিয়ে দিন। ঠিক আছে। একটা সংসার ভাঙা যতটা সহজ, তার থেকে আরো বেশি কঠিন একটা সংসারকে জোড়া লাগানো। আরে তুমি, আমার ভুল হয়ে গেছে, তোমরা কিভাবে ছেড়ে চলে যাওয়াটা অমোটেও ঠিক হয়নি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি নিজে ভুল বুঝতে পেরেছি, তোমাকে কিভাবে ছেড়ে যাওয়াটা আমার মোটেও ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি